Asmae shurtia bimana in Asmae shurtia bimana in Amra gotokalke dekechi je jojom dai phele mujare ke ei rokom horof ache 5ti man ma aina mata aina kintu shegulo ki amra dekechhilam lam lam ma lame amar lai nai shartia lam lam ma lame amar lai nai shartia ei je 5 number eshe in shartia in ta hocche sharto in mane jodi jodi mane ki jodi mane jokhon apni jodi bolben jodi tumi poro অর্থ পরিপূর্ণ হলো না আরেকটা বাক্য লাগবে পৃথিবী উল্টা গেলেও যদি বললে কয়টা বাক্য লাগে দুটি বাক্য লাগবে এটা আমি ইংলিশে শিখিয়েছি আজকের পড়াটা এত বেশি গুরুত্বপূর্ণ এত বেশি গুরুত্বপূর্ণ যে অনেক মানুষই জানেই না শত শত হুজুরেরা এই জিনিসটা উপলব্ধি করে না বাংলার সাথে তো করে না ইংলিশ তো দূরের কথা বাংলাই জানে না হ্যাঁ ভাই আমি আপনাকে বলছি এগুলো খাতায় লিখে রাখেন এগুলো আমিও শীত আকারে লিখেছি প্রমাণ করে দেব ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাকে হায়াত দারাজ করেন আমার কর্মগুলো যদি আল্লাহ কবুল করেন ইনশাআল্লাহ তো আপনাদেরকে শিখে যাচ্ছি না হলে আপনারা করবেন ইনশাআল্লাহ তো এই পড়াটার নাম আমরা সবাই জানি আসমায়ে শর্তিয়া বিমানা ইন তার মানে এমন কিছু এছিম যেগুলো ইন এর অর্থ ইন মানে যদি ইনটা যেমন দুটা বাক্যের আগে আসে ইন তাজরিব আজরিব ইন তাজাব আজাব ইন তাকুল আকুল ইন ইয়াসনা আসনা এই যে ইন 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 এসে যে ইন তাজরিব আসল মিনত কি ছিল যদি তুমি পড়ো তাহলে তুমি বুঝবে তাহলে ইন তাকুর তাফাম যদি তুমি পড়ো তাহলে তুমি বুঝবে তাহলে এই যে ইন মানে হচ্ছে যদি তাহলে ইন তাফ ইন তাকুর মূলত ছিল তাকুর উ মানে তুমি পড়ো কিন্তু ইনটা আসা কি করলো যজম দিল ইন তাকুর তুমি যদি পড়ো তাহলে কি অর্থ হলো আরো একটা বাক্য লাগবে না যদি তুমি পড়ো তাহলে তুমি বুঝবে তাহলে ইন তাহলে এটা গোপন আছে আমি এগুলো যখন প্র্যাকটিক্যালে যাব বাক্য লিখতে দিব যখন আপনাদেরকে আরবি শেখাবো আরবি কথা বলা শেখাবো তখন ইনশাআল্লাহ এগুলো জানতে পারবেন শিট দিব কোনো ভয় নেই শুধু আমরা এখন আওমেলগুলো জানছিলাম তাই না কে কি কাজ করে কে জবর দিবে কে জের দিবে কে পেশ দিবে কে যজম দিবে এগুলো আমরা জানছিলাম প্রথম দিন জেনেছি হরফে জার বাও তাও কাপলা মো ওয়াও মুনজু মুসকলা রুব্বা আশা মিনাদা ফিয়ানালা হাত্তাইলা তারপরে আমরা জেনেছি যেগুলো হর ফেলের মতো ইন্নানা কান্না লাকিনালাই তাল আল্লাহ হরফে মুসাব্বা বিল ফেল তারপরে আমরা জেনেছি না 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 তিন ভাই মাকে অস্বীকার করে মা ওয়ালা আল মুসাব্বা তানি বিলাইসা তারপরে আমরা জেনেছি যেই হরফগুলো ফেলে মোতারেকে জবর দিবে আল্লান কাই ইজান এবং এর বিরল অর্থগুলো আমরা জেনেছি তাই না তারপরের দিনে আমরা জেনেছি যেই হরফগুলো ফেলে মোজারেকে কি করবে যজম দিবে একটা ফেলে মোজারেকে যজম দিবে লাম লাম মা লামে আমল লাই নাই ইন শর্তিয়া এই যে ইনটা দুটা ফেলে মোজারেকে মানে দুটা বাক্যকে যজম দিবে তাহলে এই ইনের মতো কিভাবে বিস্তারিত আমি পরে পড়াবো তো ইনের মতো ইনের অর্থে যেগুলো এসিম মান মানে যে 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 হু হুইস 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 ওয়াট 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 নো 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 হলো না হলো না যে মানে কি যে ব্যক্তি পড়ে তাহলে আর একটা বাক্য দরকার সে জানে তাহলে যে যারা যে
যারা এগুলো আমরা আজকে জানবো, এগুলো এমন একটা অর্থ ইনের মতো, ইন মানে কি যদি, তার মানে এই মার মধ্যে, এই মানের মধ্যে, আইনার মধ্যে, আইউনের মধ্যে, ইজমার মধ্যে, হাইসুমার মধ্যে, মাহমার মধ্যে ইন লুকিয়ে আছে, ইনের অর্থ লুকিয়ে আছে, যদি অর্থ লুকিয়ে আছে। অবশ্যই ইনশাল্লাহ আমি এটা প্রমাণ করে দেখিয়ে দিব। শুধু আজকে তো আমরা মুখস্থ করব, তাই না? তাহলে বলেন আসমাই শর্তিয়া বিমানা ইন, আসমাই শর্তিয়া বিমানা ইন, আসমাই শর্তিয়া বিমানা ইন। এই যে ইনের অর্থে যেগুলো এসি, আসমাই শর্তিয়া বিমানা ইন, ইনের অর্থে এসিম গুলো, ইনের অর্থে এসিম গুলো, ইনের অর্থে এসিম গুলো, ইনের অর্থে এসিম গুলো, আসমায়ে শর্তিয়া বিমানা ইন, ইনের অর্থে এসিম গুলো, ইনের অর্থে এসিম গুলো, ইনের অর্থে এসিম গুলো। এইগুলো ফেলে মুজারেকে কি দিবে? যজম দেবে। এইগুলো ফেলে মুজারেকে কি দিবে? যজম দেবে। দুই বাক্যের দুটা ফেলে মুজারেকে যজম দেবে। তো এগুলো আমরা পরে জানবো, আমরা শুধু মুখস্থ করি। মান মা আইনা মাতা আই, আন্না ইজমা আইসুমা, মা মা ফেলে মুজারেকে যজম দেবে। এটা সপ্তম ক্লাস, এটা শরহ মিয়াতে আমিল, শরহ মিয়াতে আমিল। যারা যারা আমল করে তাদের ব্যাখ্যা, তাদের অর্থ এই ক্লাস, তাই না? তো এই ক্লাসে আমরা সাধারণত যারা নাহুমির পড়েছি তাদের জন্য বেশি ভালো। আমরা প্রথম স্টেপে শুধু চিনি আসতেছি নাম, কারা কারা আমল করে, তারপরের স্টেজে আমরা বই থেকে প্রমাণ করে দেখিয়ে দিব। আজকে আমি শিরোনাম দিয়েছি বিরল প্রজাতির অর্থ সন্ধান, বিরল প্রজাতি যেগুলো জীবন মরে যায় বিলুপ্তির পথে, যাদেরকে পাওয়া যায় না, বা ফসিল মাটি খুঁড়ে যাদেরকে বাহির করতে হয়, ডাইনোসর, আথারোমাম, যেগুলো আগের যুগের ম্যামথ, লায়ন, সিলায়ন, ম্যামথ, পৃথিবীর বিলুপ্ত প্রজাতির প্রাণীগুলোকে যেমন উদ্ধার করতে হয়, তাদের ডিএনএ টেস্ট করতে হয়, তারপরে জানা যায় হ্যাঁ একসময় ডাইনোসর ছিল, বড় বড় প্রাণী, বড় বড় সাপ ছিল, ঠিক এরকম আজকে আমরা এই অর্থগুলোর মধ্যে কিছু বিরল প্রজাতির অর্থ খুঁজে পাব, যেগুলোর সন্ধান আমরা সাধারণত জানি না, যেগুলো সন্ধান সাধারণত জানি না। আর এটার সাথে বাংলা করে দিব, এটার সাথে ইংলিশ করে দিব, এটার সাথে আরবি করে দিব। যেমন যে যারা রিলেটিভ প্রোনাউন, মান আর মাটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন, তাহলে রিলেটিভ প্রোনাউন ইংলিশে আছে আবার আটটি, যে উইচ, হোয়াট, উইট, এগুলো আপনারা আস্তে আস্তে জানবেন, তো আমরা আগে এগুলো পড়ি। আর এই যে দেখেন মা 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 মা, একটা মার অর্থ হচ্ছে কি, আর একটার মার অর্থ না না না, আর একটার মা হচ্ছে ই, ই, ই। বাংলা ভাষায় ই প্রত্যয়, বাংলা ভাষায় ই প্রত্যয়, প্রকৃতির সাথে শেষে প্রত্যয় আসে। যখন এই রস্যইটা লাগাবেন বাবা, তোমাকেই, তোমাকে মূল শব্দ, তাহলে তোমাকেই, এই যে তুমি যাও, এই যে তুমিটা হচ্ছে মূল, তাই না? যখন আমি রস্যই লাগাই তুমি, তখন জোর দেওয়া বুঝায় না, হ্যাঁ আমি, তাহলে যদি এখন আমি রস্যই দেই তাহলে কি হব, আমি, একটু জোর দিচ্ছে না? তাহলে বাংলা ভাষায় ই প্রত্যয়টা যেরকম জোর দেয়, আরবি ভাষাতেও শব্দের শেষে এই মাটা এসে ই প্রত্যয়ের মতো কাজ করে। দিস ইজ দ্য মার্ভেলাস অ্যান্ড মোস্ট ভেরি ইম্পর্ট্যান্ট রেডিকুলাস, ইট ইজ সো রেয়ার, সো রেয়ার, সো রেয়ার।
is my invention. Please don't neglect me. Don't deny that. Most important. বাংলা ভাষায় শব্দের শেষে হ্রস্ব ই এসে যেমন জোর দেয় না, ঠিক তেমনি কোনো শব্দের শেষের অক্ষরে যদি মা আসে, যেমন ইজ মা, ইজ মানে শুধু যখন, আর মা যখন দিলাম দেখেন কি লিখেছি, যখনই, যখনই তুমি যাবে তখনই আমায় বলবে, যখনই তখনই, যখনই তখনই, ঠিক আছে। হাই সুমা যেখানে, হাই সু মানে যেখানে, তাহলে হাই সুমা যেখানে, 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 হ্রস্বই আসতেছে না। মামা যখনই, আচ্ছা হিনা মা, হিনা মা, হিনা মানে হচ্ছে যখন, হিনা মানে কি যখন, আর আমি যখন মা লাগালাম তখন কি হবে হ্রস্বই, তাহলে হিনা মা মানে কি যখনই, যখনই তখনই, এগুলো উচ্চারণ আমার ভুল হচ্ছে, আসল উচ্চারণ হবে তখনই, বলেন তখনই, এখনই, যখনই, এটা সবাই ভুল বলে, অনেকেই আবার ওই বাংলা অর্থ দেখা জ খ দন্তন্য আর হ্রস্বই যখনই বলে, ভুল হবে, যখনই বললে কি হবে, বাংলা ভাষার সঠিক উচ্চারণ হবে যখনই, যখনই, তখনই, এখনই, এখনই সময় জেনে নেওয়ার, এখনই সময় বুঝে নেওয়ার। আচ্ছা তাহলে যখনই মানে যখনই, হ্রস্বই আসে না। আবার আইনামা যেথায়, যেখানে, কুল্লামা বারবার, প্রত্যেক বারই, প্রত্যেক বারোই, যে হ্রস্বই আসেনি। এই যে বিরল প্রজাতির অর্থের সন্ধান, এটা আপনারা কোনো বইয়ে এভাবে পাবেন না সরাসরি, কিন্তু আমরা আজকে তো শুধু আমেলগুলো জেনে রাখছি, তাই না বাবা? আস্তে আস্তে আমরা এগুলো সবচ্ছেদ করব। ভালো বাংলা কি বলা হয়? পোস্ট মডার্ন। পোস্ট মডার্নের ভালো বাংলা কি? সবচ্ছেদ, দেহ ছেদ করে করে আমরা দেখব কোথায় কি আছে। শুধু ডাক্তারেরাই দেহ কাটবে এমনটা না, আমরা এই শব্দের মাথা কেটে ফেলে দিব, এই পেট ছিঁড়ে ফেলে দিব, দিয়ে জানবো এর মধ্যে অর্থ কি আছে, ঠিক আছে। আচ্ছা তাহলে বলেন, মান মা আইনা মাতা আই, মান মা আইনা মাতা আই, তাহলে আসমায় সর্তিয়া বিমান ইন, আসমায় সর্তিয়া বিমান ইন, ইনের মতো, ইনের অর্থে সিমগুলো, ইন এর অর্থে এসিমগুলো, ইন এর অর্থে এসিমগুলো, নয়টি, ইন এর অর্থে এসিমগুলো নয়টি, ইন এর অর্থে এসিমগুলো নয়টি, আসমায় শর্তিয়া বিমানাইন, একটা কলম দেন তো আব্বা জানেরা, একটা কলম দেন তো আমার, এই ইন এর অর্থে এসিমগুলো, ইন এর অর্থে এসিমগুলো নয়টি, ইন এর অর্থে এসিমগুলো নয়টি। শিরোনামে লেখেন, এই বই পড়ার শিরোনামে লেখেন, আসমায়ে শর্তিয়া বিমানাইন, আসমায়ে শর্তিয়া বিমানাইন। আজকে আমি পড়া ধরেছি, আলহামদুলিল্লাহ আপনারা সবাই পেরেছেন, তাই না? মাশাআল্লাহ বারাকাল্লাহ ফিকুম। আজকের পড়াটা আবার আগামী কালকে ধরবো। হ্যাঁ, যে সকল ভাইয়েরা অনলাইনে ক্লাস করেন আপনারাও এগুলো নিজে নিজে পড়ার চেষ্টা করবেন। তো শর্মিয়াতে আমেলে মূলত এটা আমরা বিভিন্ন ধরনের শর্মিয়াতে আমেল পড়ছি, তার মধ্যে এটা একটা। তো এখানে আমরা এই শিরোনামে আমার খাতায় আপনারা উঠে নেবেন, এটা আমি ছবি উঠিয়ে নিচ্ছি, আসমায়ে শর্তিয়া বিমানাইন, ইন এর
অর্থে সিমগুলো নয়টি, ইনের অর্থে সিমগুলো নয়টি, মান মা আইনা মাতাই, আন্না ইজমা হাইসুমা মাহমাম, আন্না ইজমা